বন্ধুরা, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুক ইউজারকারীর সংখ্যা বেশি। তো আপনারা যখন ফেসবুক ব্যবহার করেন বা ফেসবুকে ভিডিও দেখেন, তখন কিন্তু প্রতি প্রত্যেকে বিরক্তিকর অ্যাডের সম্মুখীন হন। ফেসবুক ওপেন করলে অ্যাড চলে আসে, ভিডিও প্লে করলে অ্যাড চলে আসে। মোট কথা, ফেসবুকে কিছু করতে গেলে বিরক্তিকর অ্যাডের সম্মুখীন হতে হয়। তাই ফেসবুকে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করার জন্য আমি আপনাদের সামনে 5টি সেটিং শেয়ার করব। এই সেটিংগুলো ঠিকঠাকভাবে করে নিলে ফেসবুকে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে সক্ষম হবেন। 100% গ্যারান্টি দিচ্ছে আপনাদের ফেসবুকে আর কোনো প্রকার বিরক্তিকর অ্যাড আসবে না। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ওকে, তো ফেসবুকে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করার জন্য আপনি সরাসরি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন, তারপর পেজটা স্ক্রল ডাউন করে নিচেই চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, তারপর আবারও সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই পেজে ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন। তো এখান থেকে খুঁজে নেবেন অ্যাড প্রিফারেন্স অপশানটি। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড প্রিফারেন্স নামে কোনো অপশান নেই। তো এই পেজে অ্যাড প্রিফারেন্স অপশানটি খুঁজে না পেলে উপর থেকে এই সার্চ অপশানে ক্লিক করে অ্যাড প্রিফারেন্স লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন কিছু অক্ষর লেখার সাথে সাথে নিচে অ্যাড প্রিফারেন্স অপশানটি চলে এসেছে। জাস্ট আপনি এই অ্যাড প্রিফারেন্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি অ্যাডভার্টাইজার্স দ্যাট ইউ হ্যাভ সিন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো পেজ দেখতে পাবেন। এই পেজগুলো থেকে আপনাকে অ্যাড দেখানো হচ্ছে। আপনি রিসেন্টলি যে অ্যাডগুলো দেখেছেন সেগুলো এখানে শো করবে। তো এই পেজগুলো থেকে অ্যাড আসা বন্ধ করার জন্য এদের ডান পাশ থেকে হাইড অ্যাডসে ক্লিক করবেন। একটা একটা করে সবগুলো হাইড অ্যাডস করে দেবেন। এভাবে সবগুলোর অ্যাড হাইড করে দিলে এগুলো থেকে আপনাকে আর কোনো অ্যাড দেখানো হবে না। তারপর নিচে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাডভার্টাইজার্স হুইচ অ্যাডস ইউ হ্যাভ ক্লিকেড, মানে আপনি এতদিন ধরে যে সকল বিজ্ঞাপনে ক্লিক করেছেন সবগুলো এর মধ্যে রয়েছে। তো আপনি এটার ভিতরে যাবেন। তো এখানে সব অ্যাডগুলো আপনি হাইড করে দেবেন। হাইড অ্যাডে ক্লিক করে হাইড করে দেবেন, এক একটা করে সবগুলো হাইড করে দেবেন। তারপর নিচে থেকে ইয়েস অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাক করবেন। এরপর এখানে দেখতে পাবেন অ্যাড সেটিংস নামে একটি অপশান দেওয়া আছে, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এখানে একটি অপশান আছে অ্যাক্টিভিটি ইনফরমেশন ফ্রম অ্যাড পার্টনার্স, মানে অ্যাক্টিভিটি ইনফরমেশনের উপরে ডিপেন্ড করে ফেসবুক থেকে যে অ্যাডগুলো আপনাকে দেখানো হয় সেগুলো আপনাকে রিমুভ করতে হবে বা ডিলিট করতে হবে। তার জন্য আপনি অ্যাক্টিভিটি ইনফরমেশন ফ্রম অ্যাড পার্টনার্স এই অপশানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন রিভিউ সেটিং নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজে দুটো অপশান দেখতে পাবেন, ইয়েস আর নো। তো এখানে ইয়েস সিলেক্ট করা থাকবে, আপনি এখান থেকে নো সিলেক্ট করে দেবেন। তারপর নিচে থেকে কনফার্ম করে দেবেন। অ্যাক্টিভিটি ইনফরমেশনের উপরে যে অ্যাডগুলো আপনাকে ফেসবুক দেখায় সেই অ্যাডগুলো আর আসবে না। ফেসবুক জানে আপনি কী কী পছন্দ করেন, সব কিছু ফেসবুক বুঝতে পারে এবং আপনার পছন্দের উপর ডিপেন্ড করে ফেসবুক আপনাকে অ্যাডগুলো দেখায়, সেই অ্যাডগুলো আপনাকে আর দেখাতে পারবে না। এরপর আছে ক্যাটাগরি ইউজ টু রিচ ইউ, মানে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে সকল অ্যাডগুলো দেখানো হয়, তো সেগুলো বন্ধ করার জন্য আপনি ক্যাটাগরি ইউজ টু রিচ ইউ এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সব অপশানগুলো কিন্তু অন করা আছে, আপনি সব অপশানগুলো অফ করে দেবেন, তাহলে অ্যাড আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে। এই অপশানগুলো বন্ধ করার পর নিচে থেকে ইয়েস অপশানে ক্লিক করবেন, এখান থেকে ব্যাক করবেন। তারপর আছে সোশ্যাল ইন্টারেকশন, মানে রিকমেন্ডেশনের উপরে ডিপেন্ড করে যে অ্যাডগুলো দেখানো হয়, তো আপনি এগুলো কীভাবে বন্ধ করবেন, তার জন্য সোশ্যাল ইন্টারেকশনে ক্লিক করবেন। তারপর এই পেজটা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশান চলে আসবে, ফ্রেন্ডস আর অনলিমি। তো আপনি এখান থেকে অনলিমি সিলেক্ট করে দেবেন। অনলিমি সিলেক্ট করলে কি হবে এখানে বিস্তারিত লেখা আছে, আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার ফেসবুকের যে কোনো ফ্রেন্ড একটা অ্যাড দেখলো এবং সেই অ্যাডে সে লাইক কমেন্ট করলো, তাহলে ফেসবুক মনে করবে সে যেহেতু আপনার ফ্রেন্ড সে এই বিজ্ঞাপনটা পছন্দ করেছে, সেহেতু আপনিও বিজ্ঞাপনটা পছন্দ করতে পারেন। এই কারণে ফেসবুক থেকে এই অ্যাডটা আপনাকে দেখানো হয়। তাই অনলিমি করে দিলে আপনার ফ্রেন্ডদের পছন্দের অ্যাডগুলো আপনাকে আর দেখাবে না। এবার এখান থেকে আপনি ব্যাক করবেন। এরপর দেখাবো আউটসাইড ডাটা থেকে আপনাকে যে অ্যাডগুলো দেখানো হয় সেগুলো কিভাবে বন্ধ করবেন। তো আপনি এখান থেকে অ্যাড শো অন অফ মেটা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো স্ক্রল ডাউন করে একেবারে নিচে আসবেন।
তো এখানে অ্যালাউড করা আছে, তো এখানে কি লেখা আছে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। তো এটা যদি অ্যালাউড করা থাকে তাহলে আপনি কোন কোন সাইটে ভিজিট করেন, কোন কোন প্রোডাক্ট সার্চ করেন সেগুলো ফেসবুক ট্র্যাক করে এবং সেটার উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাডগুলো দেখানো হয়। এটা যদি আপনি অফ করে দেন তাহলে ফেসবুক আপনার আউটসাইড ডাটাগুলো ট্র্যাক করতে পারবে না এবং আপনাকে আর কোনো অ্যাড দেখাবে না। তো এটা আপনি এখান থেকে অফ করে দেবেন। তো এভাবেই আপনি ফেসবুকে আসা অ্যাডগুলো বন্ধ করে দিতে পারবেন। সম্পূর্ণ অ্যাডগুলো বন্ধ হবে না, 100% এর মধ্যে 70% অ্যাড আসা বন্ধ হয়ে যাবে আর 30% অ্যাড আপনাকে দেখাবে। কারণ কিছু পার্টিকুলার অ্যাপস থাকে যেগুলো কখনোই আমরা বন্ধ করতে পারবো না বা রিমুভ করতে পারবো না। আর ফেসবুকে অ্যাড না চললে আমরা কখনোই ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারতাম না। ফেসবুক ব্যবহার করতে গেলে আমাদের অনেক টাকা লাগতো। তো আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো ফলো করে ঠিকঠাকভাবে করে নিলে আশা করি আপনাদের ফেসবুকে অ্যাড আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।